বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সম্প্রচার সেবায় যুক্ত হয়েছে নতুন একটি সংবাদ মাধ্যম। দেশের 37তম টেলিভিশন চ্যানেল হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েছে স্পাইস টেলিভিশন লিমিটেড। বুধবার বিকেলে চুক্তিতে সই করেন বিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং স্পাইস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান। ছিলেন যাত্রা শুরু করতে যাওয়া চ্যানেলটির এডিটোরিয়াল চিফ তুষার আবদুল্লাহ। ডক্টর শাহজাহান মাহমুদের সভাপতিতে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মোহাম্মদ আফজাল হোসেন।